সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর বিস্ফোরণের ঘটনায় ঢাকা ও চট্টগ্রামে চিকিৎসাধীন আরও দুইজন মারা গেছেন। দুপুরে চট্টগ্রামের বেসরকারি একটি হাসপাতালে মৃত্যু হয় ডিপো কর্মী নুরুল কাদেরের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর দগ্ধ নুরুল প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন, পরে সেখান থেকে তাকে ওই হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে রোববার ভোর রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান ফায়ার ফাইটার গাউসুল আজম। তার শরীরের শতকরা 70% পুড়ে গিয়েছিল। সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর বিস্ফোরণের ঘটনায় ঢাকা ও চট্টগ্রামে চিকিৎসাধীন আরও দুইজন মারা গেছেন। দুপুরে চট্টগ্রামের বেসরকারি একটি হাসপাতালে মৃত্যু হয় ডিপো কর্মী নুরুল কাদেরের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর দগ্ধ নুরুল প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন, পরে সেখান থেকে তাকে ওই হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে রোববার ভোর রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান ফায়ার ফাইটার গাউসুল আজম। তার শরীরের শতকরা 70% পুড়ে গিয়েছিল। সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর বিস্ফোরণের ঘটনায় ঢাকা ও চট্টগ্রামে চিকিৎসাধীন আরও দুইজন মারা গেছেন। দুপুরে চট্টগ্রামের বেসরকারি একটি হাসপাতালে মৃত্যু হয় ডিপো কর্মী নুরুল কাদেরের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর দগ্ধ নুরুল প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন, পরে সেখান থেকে তাকে ওই হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে রোববার ভোর রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান ফায়ার ফাইটার গাউসুল আজম। তার শরীরের শতকরা 70% পুড়ে গিয়েছিল। সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর বিস্ফোরণের ঘটনায় ঢাকা ও চট্টগ্রামে চিকিৎসাধীন আরও দুইজন মারা গেছেন। দুপুরে চট্টগ্রামের বেসরকারি একটি হাসপাতালে মৃত্যু হয় ডিপো কর্মী নুরুল কাদেরের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর দগ্ধ নুরুল প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন, পরে সেখান থেকে তাকে ওই হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে রোববার ভোর রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান ফায়ার ফাইটার গাউসুল আজম। তার শরীরের শতকরা 70% পুড়ে গিয়েছিল। সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর বিস্ফোরণের ঘটনায় ঢাকা ও চট্টগ্রামে চিকিৎসাধীন আরও দুইজন মারা গেছেন। দুপুরে চট্টগ্রামের বেসরকারি একটি হাসপাতালে মৃত্যু হয় ডিপো কর্মী নুরুল কাদেরের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর দগ্ধ নুরুল প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন, পরে সেখান থেকে তাকে ওই হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে রোববার ভোর রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান ফায়ার ফাইটার গাউসুল আজম। তার শরীরের শতকরা 70% পুড়ে গিয়েছিল।